तरंग टीवी सत्यर पक्षे बलिष्ठ आवाज। কাটিগড়া ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত শামসুদ্দিনের বসতবাড়ি। সাহায্যের হাত বাড়ালো জামাতে ইসলাম হিন্দ। জানা গেছে, গত মঙ্গলবার কাটিগড়া নিজ ফুলবাড়ির বাসিন্দা শামসুদ্দিনের অসুস্থ মায়ের স্নানের জন্য জল গরম করতে গিয়ে মাটির চুলো থেকে আগুন লাগে। ঘরের মহিলাদের চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। গ্রামের রাস্তা ভালো না থাকায় ফায়ার সার্ভিস যথাসময়ে পৌঁছতে পারেনি। ততক্ষণে আগুনে লেলিহান শিখায় বাঁশবেতের তৈরি ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপড় ছাড়া আর কিছুই বাকি নেই ক্ষতিগ্রস্ত শামসুদ্দিনের পরিবারের। স্ত্রী সন্তান এবং সত্তরূর্ধ্ব মাকে নিয়ে কোনোমতে দিনযাপন করছিলেন শামসুদ্দিন, কিন্তু আগুনে পুড়ে ছারখার হয়ে যায় সবকিছু। ঘটনার খবর পেয়ে বুধবার জামাতে ইসলামে হিন্দ ও স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার দক্ষিণ অসম জোনের প্রতিনিধি দল অসহায় শামসুদ্দিনের বাড়িতে গিয়ে নগদ অর্থসহ প্রয়োজনীয় সামগ্রী শামসুদ্দিনের হাতে তুলে দেন। স্থানীয় বাসিন্দারাও এই অসহায় পরিবারের সাহায্যে এগিয়ে এসেছেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।